আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন চলছে? জি আলহামদুলিল্লাহ ভালো। কি গাড়ি আজকে দেখাবেন? আজকে নিয়ে আসছি একটি হাইব্রিড গাড়ি, টয়োটা প্রিয়াস আলফা। কয় সিটের এটা? এটা 5 সিটের গাড়ি। 5 সিটের গাড়ি। আচ্ছা, এই প্রিয়াস আলফা গাড়িটা কাদের কেনা উচিত? কোন ধরনের দর্শকদের কেনা উচিত? যারা একটু লাক্সারিয়াস বা একটু বড় গাড়ি খুঁজতেছেন, ভিতরে একটু লাক্সারিয়াস বসার জন্য, বা লং জার্নিতে যারা যেতে চান, যাদের লং জার্নিতে গেলে কমফোর্টেবল লাগে, গাড়ি লাগে, তাদের জন্য হচ্ছে এই গাড়িটা। ওকে। আর এটা তো তেলও মনে হয় কম। এটা তেলের মাইলেজও ভালো। এটা পার লিটারে আপনি 20 কিলো প্লাস পাবেন। ওয়াও, তাহলে তো খুবই ভালো, অলমোস্ট বাইকের মতোই। তো চলেন গাড়িটা দেখি। গাড়ির মডেল হচ্ছে 2014, গাড়ির রেজিস্ট্রেশন হচ্ছে 2021। ব্ল্যাক কালারের গাড়ি, এবং গাড়িটি যদি সামনে থেকে আমি দেখাই, দেখেন সামনে এই যে প্রজেকশন হেডলাইট এবং সামনে গ্রিল মনোগ্রাম যা দেখতে পাচ্ছেন, সমস্ত কিছু এখন পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল। আলহামদুলিল্লাহ, গাড়িটির কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট পাবেন না এখন পর্যন্ত। একেবারেই যেহেতু গাড়িটি 2014 মডেল এবং 2021 রেজিস্ট্রেশন, যার কারণে গাড়িটির এখন পর্যন্ত প্রত্যেকটি গ্লাস এবং প্রত্যেকটি স্পেয়ার পার্টস এখন পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল পাবেন। এবং গাড়িটি ডাক্তারি উচ্চালিত, বাম দিক থেকে যদি দেখাই, বাম দিক থেকে কিন্তু গাড়ি একেবারেই ফ্রেশ কন্ডিশন। এবং যে রিমটা দেখতেছেন শোরুমের একেবারেই সাথের, এবং টায়ার কোনো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। কত, 10,000 মাইল যাবে? জি আলহামদুলিল্লাহ, টায়ার 10,000 কিলো চালাতে পারবেন। ওকে। ভিতরে স্পেস কেমন? আলহামদুলিল্লাহ, ভিতরে স্পেসও ফ্রেশ পাবেন একেবারে। দেখেন ব্ল্যাক এবং অ্যাশের কম্বিনেশন, প্রত্যেকটা হ্যান্ডেলগুলো দেখেন, বা প্রত্যেকটা গ্লাস মাস্টার একটি ব্যবস্থা আছে, পেয়ে যাচ্ছেন আপনার সফট টাচ ভলিউম এসি, ডিভিডি ব্যাক ক্যামেরা থাকছে, স্টিয়ারিং এ থাকছে ক্রুজ কন্ট্রোল, এবং গিয়ারটা দেখেন একেবারেই সফট ললিস্টিক একটি গিয়ার, যেটা দেখলে অত্যন্ত সুন্দর ভালো লাগে। আচ্ছা, তো চলেন পিছনের সিটগুলো, এবং পিছনটা যদি আমি দেখাই, পেছনের সিটে বসার পরেও কিন্তু অনেক জায়গা পাবেন আপনারা। এবং এই গাড়িটি যদি আপনি পিছনে লাক্সারিয়াসভাবে চলে যান, আপনি ঘুমোতে ঘুমোতে চলে যাবেন ঢাকা টু কক্সবাজার, টেকনাথ থেকে তেতুরিয়া, রূপসা থেকে পাথুরিয়া। আচ্ছা, এবং এই গাড়িতে কিন্তু অনায়াসে আপনি 3 থেকে 4 জন বসতে পারেন পেছনে, এবং সিলিংটা কিন্তু অত্যন্ত ফ্রেশ এখন পর্যন্ত গাড়িটিতে রিকন্ডিশনের স্টাইল আছে। আমি যদি পেছন দিক থেকে দেখাই আপনাকে, প্রত্যেকটা গ্লাস দেখতে পাচ্ছেন একেবারে সাথের অরিজিনাল, এবং রিম টায়ার কন্ডিশনও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে। এবং এই যে ব্যাকলাইটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু গাড়ির সাথের। এই যে স্পয়লারটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একেবারে গাড়ির সাথের। প্রিয়াস, এই যে ইকো এবং হাইব্রিড মনোগ্রামগুলো দেখতে পাচ্ছেন, এই সমস্ত কিছু গাড়ির সাথে অরিজিনাল। আমি যদি গাড়ির ব্যাকডোরটা খুলে দেখাই আপনাদেরকে, একেবারেই সাথের অরিজিনাল ব্যাকলাইট, এবং প্রত্যেকটা জয়েন্ট পার্ট দেখেন, কোথাও কোনো খোলা কাটা ব্যাক সিনিস্ট্রি পাবেন না। আর গাড়িটি হাইব্রিড হওয়ার কারণে কিন্তু পেছনে বিশাল স্পেস পেয়ে যাচ্ছেন, অনায়াসে আপনারা 6 থেকে 8টা লাগেজ নিয়ে চলাফেরা করতে পারবেন। এবং আমি যদি দেখাই, গাড়িটি কিন্তু এই পর্যন্ত একেবারেই ফ্রেশ কন্ডিশন, যেটা বলে দেখেন এই যে অরিজিনাল যে হাওয়ার যে এয়ারব্যাগ মেশিনটা, তারপরে যে জ্যাক উইলনেস, এই সমস্ত কিছু এখন পর্যন্ত গাড়ির সাথে রয়েছে। বা চেসিসটা যদি দেখাই, দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন। এই চেসিস পার্টটাও দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন। ডান দিক থেকে যদি আমি গাড়িটা দেখাই, ডান দিক থেকে কিন্তু গাড়িটি একেবারেই ফ্রেশ, কোথাও কোনো স্ক্র্যাচ বা খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা ব্যাকলাইট কিন্তু সাথে অরিজিনাল পেয়ে যাচ্ছেন, এবং এই সাইডের রিম এবং টায়ার কন্ডিশন কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে। এই গাড়ি কিন্তু আপনারা 4-wheel ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন। অন্য সব গাড়িতে পিছনে হচ্ছে ড্রাম ব্রেক এবং সামনে হচ্ছে ডিস্ক ব্রেক, এই গাড়িতে কিন্তু 4 চাকা ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন। এবং আমি যদি এই রোডটা খুলে দেখাই, এই রোডের প্রত্যেকটা জয়েন্ট পার্ট দেখেন, কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না আলহামদুলিল্লাহ। এবং আমি যদি ডান দিকের মাস্টার সুইচটা খুলে আপনাদেরকে দেখাই, যেহেতু গাড়ির মডেল 2014, গাড়িটি হচ্ছে 25 স্টার্টের একটি গাড়ি, এবং স্টিয়ারিং গিয়ারটা দেখেন একেবারে সফট ললিস্টিক একটি গিয়ার, এবং সফট টাচ ভলিউম এসি পেয়ে যাচ্ছেন। এবং এই গাড়িটি কিন্তু আপনি 3টি মুডে চালাতে পারবেন এখানে দেখেন। যখন আপনি ড্রাইভ করবেন, আপনি চাইলে ইভি মুডে চালাতে পারবেন, এবং চাইলে আপনি ইকো মুডে চালাতে পারবেন, চাইলে আপনি পাওয়ার ট্রেন যেটাকে আমরা বলি স্পোর্টস মোড, আপনি চাইলে এটা পাওয়ার মোড চালাতে পারবেন। এবং আমি যদি ইঞ্জিন রুমটা খুলে আপনাদেরকে দেখাই, দর্শক দেখতে পাচ্ছেন 2014 মডেল এবং 2021 রেজিস্ট্রেশন একটি প্রিয়াস আলফা। আমি যদি ডান দিক থেকে দেখাই, দেখেন এই যে হ্যান্ডেল জয়েন্ট পার্টগুলো দেখেন একেবারেই ফ্রেশ, এবং প্রত্যেকটা হেডলাইট কিন্তু এখন পর্যন্ত কোনো খোলা কাটা বা খুঁটি ভাঙা নেই, একেবারেই ফ্রেশ কন্ডিশন। এবং ইঞ্জিনটা দেখেন এখনও নতুনের মতো রিকন্ডিশন ইঞ্জিন, গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন। দেখেন এই যে হাইব্রিড যে ইনভার্টারটা দেখতে পাচ্ছেন, এবং এই যে কুলিং যে পানি দেখতে পাচ্ছেন, এখনও গাড়ির সাথে। যেহেতু গাড়িটি 2014 মডেল এবং 2021 রেজিস্ট্রেশন, এই গাড়িটির প্রত্যেকটা পার্ট কিন্তু এখনও দেখেন, স্টিকারগুলো একেবারে ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়ে গেছে। এই গাড়ির পেপারসও কিন্তু আপনারা আপডেট পাবেন 2025 সালের আগস্ট পর্যন্ত এবং 2024 সালের নভেম্বর পর্যন্ত।
এই গাড়ির পেপার আপনারা আপডেট পাবেন। এবং এই গাড়ি দেখতে হলে চলে আসতে হবে আমাদের রিল্যাক্স কার ভিডিওতে। আমাদের অ্যাড্রেস হচ্ছে 22 মধ্যগুনিপাড়া তেজগাঁ হ্যাপি হোমস আবাসিক এলাকায়। আর গাড়িটি আমাদের শোরুমের আস্কিং মূল্য হচ্ছে 21,80,000 টাকা। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।